Okay guys, so এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাবটা আর এই হচ্ছে মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অসাধারণ মণ্ডপ করেছে বলার চায় না আর অলরেডি দেখতে পাচ্ছ কি করেছে এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের টিম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকটাতে তো আজকে হচ্ছে 22 তারিখ 22শে সেপ্টেম্বর হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাঁচ আজকে হচ্ছে ওপেনিং হয়ে গেছে তো আজকে বেশ কয়েকটা জায়গাতে ওপেনিং আছে তো চেষ্টা করবো সেখানে যাওয়ার বাট আপাতত আমি যাচ্ছি হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকটা যেখানে দেখো পুরো লাইটিং দিয়ে টুকর সাজিয়েছে ইন্ডিয়া গেট করেছে মতো লাইটিংয়ে আর যে জায়গাটা লাইটিংটা দেখ অসাধারণ করেছে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিন্তু জানি না আমাদেরকে ঢুকতে দেবে কি না বা যতটা পারবো বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো আমি তোমাদেরকে তো চলো দেখতে থাকবো ভিডিওটা বিনা স্কিপ করে চলো ওকে তো গাইস তো দেখো এরকম এখানে গেট করেছে প্রত্যেক বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এরকম একটা গেট করে তো এই বছর তাদের থিম কি সেটা তোমরা অলরেডি জানো তার জন্য এই বছর একটা গেট করেছে প্রত্যেক বছরের একটা থিম হলে প্রত্যেক বছরের একটা ওরকমভাবেই একটা গেট করে থাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি চলো দেখো দেখো ওকে গাইস তো দূর থেকে দেখতে পাচ্ছ গেটটা অসাধারণ আর এখানে দেখা হচ্ছে সেই স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচুটা ঘোড়াওয়ালা তোমরা প্রত্যেক বছর যারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আছে তারা দেখতে পাও তো আমি একদম ঢুকে গেছি সেই গলিটার দিকটা তো যাবো চলো তোমাদেরকে দেখাবো আর অলরেডি তো পুরো কলকাতা না পুরো বাংলা অ্যানাউন্স হয়ে গেছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কী হতে চলেছে
রথের দিনকে আগামী পয়লা জুলাই অ্যানাউন্স করেই দিয়েছে সম্ভবত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সবাই জানে, গোটা কলকাতা কেন গোটা ভারত জানে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই বছরের প্যান্ডেলটা, কেমন হয়েছে। ফার্স্ট এটা আমি এই বছরের জন্য করছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিডিও, কোনো বছর করিনি, ফার্স্ট তোমাদের জন্যই করছি। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মণ্ডপটা, ঠাকুরটা কেমন হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো বিনা স্কিপ করে চলো। ওকে গাইস, তো এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাবটা, আর এই হচ্ছে মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। অসাধারণ মণ্ডপ করেছে, অসাধারণ মণ্ডপ করেছে, বলার চায় না। আর অলরেডি দেখতে পাচ্ছ কি করেছে এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের টিম। হ্যাঁ, রোমে ভার্টিকান সিটি করেছে এই বছর। অসাধারণ করেছে, অসাধারণ করেছে। আমি যেন পাগল হয়ে গেছি, ফেভারিট। সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে কিন্তু কাউকে ঢুকতে অ্যালাউ করছে না আপাতত, দ্বিতীয় দিন থেকে কিন্তু অ্যালাউ করবে প্রতিমা দর্শনের জন্য। বাট অসাধারণ করেছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর প্রতিমা আর্টিস্ট হচ্ছে খুব ফেমাস কলকাতার প্রতিমা আর্টিস্ট হচ্ছে প্রদীপ রুদ্রপাল। তো তিনি করেছেন এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা, প্রত্যেক বছর তিনি করে থাকেন, এবছরও তিনি চমক দেখিয়েছেন, একদম পুরো মণ্ডপের সাথে মানানসই করে করেছেন প্রতিমা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অল্পই হবে, খুব একটা লং হবে না। চলো। ওকে গাইস, তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে গেলাম আমি। আর এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু 50তম বর্ষে পা দিয়েছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে অপূর্ব করেছে, সেটা হলো বাইরের সেই আলোকসজ্জাটা অসাধারণ করেছে। আলোকসজ্জাটা একবার চলো।
এইরকম ওপরের থেকে কিন্তু তোমরা ঝাড়বাতি দেখতে পাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যখন বাইরে থেকে বেরিয়ে আসবে। আর যেটা বলছিলাম, এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব হচ্ছে 50তম বর্ষে পালিয়েছে। পয়লা জুলাই অর্থাৎ এই বছর পয়লা জুলাই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছিল এবছর তাদের হচ্ছে সুবর্ণ জয়ন্তী। আর তাদের এবছরের থিম হচ্ছে রোমের ভার্টিকান সিটি। তো অপূর্ব করেছে, আর ভেতরে এখন কাউকে ঢুকতে দিচ্ছে না, তার কারণ আজকে সবেমাত্র উদ্বোধন হয়েছে। ভেতরে আজকে যদি ঢুকতে পারে তার কিন্তু প্রবল ভিড় লাগবে। তো সেই কারণ হিসেবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাট চিন্তা করো না, পুজোর সময় ঢুকতে দেবে। আগামী 26শে সেপ্টেম্বর অর্থাৎ প্রথম মহালয়ার ঠিক পরের দিনকে, অর্থাৎ প্রথমের দিনকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু প্রতিমা দর্শন করতে দেবে সবাইকে। যদি খুব ভিড় হয়, এমনি বলেছে যে খুব বেশি ভিড় হয়ে গেলে কিন্তু তখন হয়তো ঢুকতে দেবে না, বাট কাছাকাছি ফাঁকা থাকলে তখন হয়তো ঢুকতে দেবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো আমি আসবো, আবার আসবো এসে তোমাদেরকে আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুরো একদম ভেতর থেকে কিন্তু আমি প্রতিমা তোমাদেরকে দেখাবো। ভেতর থেকে একবার পুরো শুরু করে বাইরে অবধি সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো বাইরের থেকে তো অতটা ভালো দেখাতে পারলাম না, বাট ভেতর থেকে তোমাদেরকে একদম দেখাবো। তো আমি আবারও চলে এসেছি, দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানটা পুরো কিন্তু গোল্ড করেছে একদম। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা যদি খুবই ভালো দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটি দুর্গা পুজো প্রিপারেশান নিয়ে বা ইনোগ্রেশন বা উদ্বোধন হয়ে গেলে, তো সেটা নিয়ে তোমাদেরকে দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো। আর তোমাদের সকলকে জানাই আগাম শারদীয় দুর্গাপুজোর তৃতীয় শুভেচ্ছা। পুজোর দিনগুলো খুব ভালো করে কাটাও তোমরা, পুজোর দিনগুলো যাতে তোমাদের রঙিন হয়ে ওঠে এটাই কামনা করি। তো টাটা বাই, ভালো থেকো আর সেফ থেকো, টাটা।